দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক খন্দকার মনসুর আলী নিহত হয়েছেন নিহত মোটরসাইকেল চালক উপজেলার কালিয়া গ্রামের মৃত আব্বাস ছেলে শনিবার দুপুরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নবাবগঞ্জ থানার এস আই সোহেল রানা বলেন বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়ার যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় গুরুতর আহত হন মনসুর আলী স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি